ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল থানা পুলিশের আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চ উদযাপন অনুষ্ঠানে হিন্দি গান ও বিতর্কিত নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। সেই নাচ গানের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত 7 মার্চ রাতে থানা প্রাঙ্গণে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভিডিওতে দেখা যায় মঞ্চে বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে নাচছেন সাধারণ মানুষ এবং তাদের সাথে নাচছে পুলিশ কর্মকর্তারা।